ত্রিপুরা সমগ্র শিক্ষা এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল কমিটির নেতারা এক মাসের জন্য নিয়মিতকরণ এবং ডিএ প্রদানের জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানান। অন্যান্য সুযোগ সুবিধার দিকগুলি খেয়াল করার জন্য সরকারের কাছে দাবি রাখেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত সমগ্র শিক্ষা অ্যাসোসিয়েশনের নেতৃত্ব। এবং অন্যান্য সুযোগ সুবিধা পেনশন সহ আমাদেরকে আগামী এক মাসের মধ্যে সমগ্র শিক্ষাতে সমস্ত কর্মচারী বুট টিচিং এবং নন টিচিংদেরকে রেগুলাইজেশন করতে হবে। দিস ইজ আওয়ার গুড ডিমান্ড।